অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 24তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা আলোচনা করব লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল, লাহোর প্রস্তাবের ষড়যন্ত্রমূলক সংশোধন এবং 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল সেই বিষয়টি আমরা জানব। প্রথমে আমরা দেখি যে লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল। ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত ভারতবর্ষের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। লাহোর প্রস্তাব পেশের পূর্বে মুসলিম লীগের নীতি ছিল যে ইংরেজদের সাথে কাকতি মিনতি করে নিজেদের স্বার্থ আদায় করা, কিন্তু লাহোর প্রস্তাব পেশের পরে তারা অনেকটা বিপ্লবী আচরণ শুরু করে এবং তারা নিজেদের দাবি ও স্বার্থ আদায় করে নেওয়ার যে মানসিকতা, যে মানসিক শক্তি, তারা পেয়ে যায় এই 1940 সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে। মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ তৈরি হয় এবং এর ফলে তারা অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিতে সমর্থ হয়। অন্যদিকে হিন্দুরা লাহোর প্রস্তাবকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। তারা এটিকে ভারত বিভক্তি বা পাকিস্তান প্রস্তাব নামে উল্লেখ করেছেন। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, যেমন গান্ধী বলেন, লাহোর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হলো ভারতকে ব্যবচ্ছেদ করা এবং তা হবে একটি পাপ কাজ। জওহরলাল নেহরু লাহোর প্রস্তাব সম্পর্কে বলেন, লাহোর প্রস্তাব মেনে নিলে ভারত বলকান রাষ্ট্রগুলোর ন্যায় ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বে এবং রাষ্ট্রগুলো কর্তৃত্ববাদী ও পুলিশি রাষ্ট্রে পরিণত হবে। এভাবে তারা এই যে লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব হিসেবে পরিচয় করিয়ে দিতে শুরু করে। বিভিন্ন পত্রিকা, হিন্দু অধ্যুষিত যে বা কংগ্রেস সমর্থক যারা যেসব পত্রিকাগুলো রয়েছে, তারা এটিকে পাকিস্তান প্রস্তাব হিসেবে পরিচয় করিয়ে দিতে শুরু করে এবং এর ফলে লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব হিসেবেই সে পরিচিতি পায় এবং যার ফলশ্রুতিতে পাকিস্তান এবং ভারত নামক দুটো রাষ্ট্রের সৃষ্টি হয়। এবার আমরা দেখি যে লাহোর প্রস্তাবের ষড়যন্ত্রমূলক যে সংশোধন করা হয়েছিল সেই বিষয়টাই আমরা দেখব। 1940 সালে মূল যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় সেখানে শেরেবাংলা একে ফজলুল হক এই প্রস্তাবটি উত্থাপন করেন। 1940 সালের 23 মার্চ মুসলিম লীগের অধিবেশনে যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় সেটি ইংরেজিতে লেখা ছিল। সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র বা ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠনের দাবি করা হয়। লক্ষণীয় বিষয় হল এখানে স্টেট এর সাথে এস যোগ করে বহুবচন করা হয়েছিল। 1943 সাল পর্যন্ত মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব ব্যাখ্যা করার সময় একাধিক স্বাধীন রাষ্ট্র বা স্টেটস হিসেবেই উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে 1944 সালের সেপ্টেম্বর মাসে জিন্না ও গান্ধীর মধ্যে যে পত্রালাপ হয় সেখানে জিন্না সর্বপ্রথম ঘোষণা করেন যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি নিয়ে একটি মুসলিম রাষ্ট্র বা স্টেট গঠিত হবে। তার মানে এখানে যে স্টেটস ছিল, মানে বহুবচন ছিল, অনেকগুলো রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, সেটা উঠিয়ে দিয়ে এখানে জিন্না স্টেট শব্দটি ব্যবহার করা শুরু করে। 1946 সালে 9 এপ্রিল দিল্লিতে আইনসভার মুসলিম লীগ সদস্যদের সাবজেক্ট কমিটি, যেটা বলা হয় যে একটি বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে লাহোর প্রস্তাব সংশোধন করে একাধিক স্বাধীন রাষ্ট্র বা ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর স্থলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বা ইন্ডিপেন্ডেন্ট স্টেট গঠনের প্রস্তাব গৃহীত হয়। এই বিশেষ কনভেনশনে লাহোর প্রস্তাবের এই পরিবর্তনকে যদিও সংশোধন হিসেবে উল্লেখ করা হয়নি, তাই পরবর্তীতে এই প্রস্তাবকে উন্মুক্ত অধিবেশনে উপস্থাপন করা হয়। উন্মুক্ত অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপন করেন সোহরাওয়ার্দী এবং সমর্থন করেন চৌধুরী খালিকুজ্জামান। তবে এই সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন মুসলিম লীগ নেতা আবুল হাশিম। তিনি বলেন, 1940 সালে লাহোর প্রস্তাব সংশোধন করার ক্ষমতা মুসলিম লীগের টিকিটে নির্বাচিত আইনসভাগুলোর সদস্য কর্তৃক আহূত এই বিশেষ কনভেনশনের নেই। তিনি আরও বলেন, অন্য একটি রাষ্ট্রের প্রায় 1000 মাইল ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনো একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। এটা সংশোধন করা হয়েছিল মুসলিম লীগের বিশেষ কনভেনশনে, এই কারণে উনি এটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ
মূল যে লাহোর প্রস্তাব সেটা পেশ করা হয়েছিল মুসলিম লীগের সাধারণ অধিবেশনে, সুতরাং সেটা সংশোধন করার ক্ষমতা এই বিশেষ কনভেনশনের নেই বলেই তিনি উল্লেখ করেছেন। এই বিশেষ কমিটির সভাপতি হিসেবে জিন্না বোঝাতে চেষ্টা করেন যে টাইপের ভুলের কারণে মূল লাহোর প্রস্তাবে স্টেট শব্দের সাথে এস অক্ষরটি লেখা হয়েছিল, কিন্তু মূল লাহোর প্রস্তাব পরীক্ষা করে দেখা গেছে যে সেখানে এক জায়গায় নয়, সকল জায়গায় স্টেটস লেখা হয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ভুল করে লেখা হয়ে থাকে তাহলে দু এক জায়গায় হয়তো এমন হবে, কিন্তু সকল জায়গায় নয়। শব্দ পরিবর্তনের এই ঘটনাটি ছিল মূলত পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। সুতরাং আমরা বলতে পারি যে এই যে লাহোর প্রস্তাব যখন পেশ করা হয়েছিল তখন আসলে বলা হয় যে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে দুটো রাষ্ট্র গঠন করার কথা, মানে বর্তমান যে বাংলাদেশ এবং বর্তমান যে পাকিস্তান, এই দুটো রাষ্ট্র। কিন্তু তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি নেতারা ষড়যন্ত্র করে, বিশেষ করে জিন্না, এই ষড়যন্ত্র করে পাকিস্তানের এই যে দুটো অংশ যার দূরত্ব হাজার মাইল, এই দুটো অংশকে মিলিয়ে একটি রাষ্ট্র গঠন করার কথা বলেছিল, যা ছিল ষড়যন্ত্রমূলক। তা নইলে হয়তো 1947 সালেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত, যে কারণে বলা হয় 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত। সে বিষয়টিই আমরা এখন আলোচনা করি। স্বাধীন বাংলাদেশকে যদি একটি ফলবান বৃক্ষের সাথে তুলনা করা হয় তাহলে একথা বলতে হয় যে এই বৃক্ষের বীজ রোপণ করা হয়েছিল লাহোর প্রস্তাবের মাধ্যমে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের দেশভাগ, 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন, 1964 সালে মাওলানা ভাসানীর পাঁচ দফা দাবি, 1966 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা, 1970 সালের নির্বাচনে জয়লাভ, সর্বোপরি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা, সব কিছুতেই ছিল লাহোর প্রস্তাবের প্রত্যক্ষ প্রভাব। শেরেবাংলায় একই ফজলুল হক উত্থাপিত মূল লাহোর প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব ভূভাগ নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। এখানে স্পষ্টতই দুটো রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কারণে মুসলিম লীগের পশ্চিম পাকিস্তানের নেতারা ষড়যন্ত্রমূলকভাবে মূল লাহোর প্রস্তাবের সংশোধন করেন। 1946 সালে মুসলিম লীগ সংসদীয় কনভেনশনের মূল লাহোর প্রস্তাবের সংশোধন করে রাষ্ট্রসমূহ বা স্টেটস এর স্থলে একটি রাষ্ট্র বা স্টেট যুক্ত করা হয়, যার ফলে 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, যাদের মধ্যে দূরত্ব প্রায় 1000 মাইল। কিন্তু শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে একটি রাষ্ট্র বা জাতি গঠন করা সম্ভব নয়, একথা পূর্ববঙ্গের মানুষ প্রথম বুঝতে পারল 1952 সালে, যখন মাতৃভাষার উপর আঘাত আসলো। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 6 দফার দাবি উত্থাপন করেন, সেখানেও প্রধান দাবি ছিল স্বায়ত্তশাসন। ভাষা ও লাহোর প্রস্তাব ভিত্তিক স্বায়ত্তশাসনের দাবিতে সুসংগঠিত বাঙালি জাতি 1970 সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। নির্বাচনের পরে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করে। নিয়মতান্ত্রিক উপায়ে স্বাধিকার অর্জনে ব্যর্থ হয়ে এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচারে বাধ্য হয়ে বাঙালি জনগণ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মাধ্যমে উদ্বুদ্ধ হয় এবং জাতির পিতার আহ্বানে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি জনগণ 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা ছিনিয়ে আনে। তো প্রিয় শিক্ষার্থী, এই আলোচনা থেকে আমরা বলতে পারি 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। আজকের আলোচনা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আলী জিনা।
মোহাম্মদ আলী জিনা মিল্লত হে জিসম জান হে মোহাম্মদ আলী জিনা মোহাম্মদ আলী জিনা সদ শুকর ফির সে গর মে সফল আপনা কারওয়া সদ শুকর ফির সে গর মে সফল আপনা কারওয়া আর মীরে কারওয়া হে মোহাম্মদ আলী জিনা মোহাম্মদ আলী জিনা মিল্লত কা পাসবান হে মোহাম্মদ আলী জিনা মোহাম্মদ আলী জিনা تقدیر کی اذان ہے محمد علی جناح محمد علی جناح ملت کا پاسبان ہے محمد علی جناح محمد علی جناح ملت ہے جسم جان ہے محمد علی جناح محمد علی جناح